আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। হঠাৎ পেটে ব্যথা, বুঝতে পাচ্ছেন না এটি গ্যাস্ট্রিক নাকি অন্য কিছু? কি ওষুধ খাবেন, কার কাছে যাবেন তাও বুঝতে পাচ্ছেন না? পেটে ব্যথা সঠিক স্থান, ধরন ধারণ সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা তো আছেই। প্রথমে খেয়াল করতে হবে উপরে ব্যথা হচ্ছে না তলপেটে, ব্যথাটা কোন দিকে ছড়াচ্ছে, কামড়ে ধরে আছে নাকি চিনচিন করছে না জ্বালা করছে, সঙ্গে বমি অরুচি পায়খানার সমস্যা ইত্যাদি আছে কি না, কোনো কিছু খেলে বাড়ে নাকি খালি পেটে বাড়ে। পেটে ব্যথা এমনই এক অসুখ যা দেখা দিতে পারে একদম হুট করেই, কোনো কাজ করছেন কিংবা শুয়ে আছেন হঠাৎ শুরু হলো পেটে ব্যথা। বেশিরভাগ সময় এই ব্যথা সহনীয় পর্যায়ে থাকলেও কখনো কখনো তা অসহ্য হয়ে ওঠে। পেটে ব্যথার প্রতিকারের আগে এর কারণ জানা জরুরি। ব্যথার ধরন দেখে বুঝে নিন এই পেটে ব্যথার কারণ কী হতে পারে। নানা কারণেই হতে পারে পেটে ব্যথা, এক এক কারণে ব্যথা এক এক জায়গায় হয়, তাই কোন কোন কারণে পেটে ব্যথার ধরন কেমন হয় তা জেনে নেওয়া জরুরি। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। যেমন নাম্বার ১, পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যায় পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে এই ব্যথা পেটের উপরের মাঝখান দিয়ে শুরু হয়। পেটে কখনো চিনচিনে কখনো জ্বালা পড়ার মতো ব্যথা হয়, এর সঙ্গেই থাকে টক ঢেকুর, বমিভাব, অনেক সময় খুব ঘাম হতে পারে। নাম্বার ২, অগ্ন্যাশয়ের প্রদাহের জন্য ব্যথা হলে তা হবে পেটের উপরে খানিক বাঁ দিকে ঘেঁষে, এই ব্যথা খুবই তীব্র হয় আর পিছন দিকেও অনুভূত হতে পারে, এর সঙ্গে বমিভাবও থাকতে পারে। নাম্বার ৩, কিডনিতে পাথর বা কোনো সংক্রমণের কারণেও পেটে ব্যথা হয়, সেক্ষেত্রে ব্যথা হয় যে কিডনিতে ব্যথা হয়েছে সেই কিডনির দিকের পেটের উপরের অংশে আর পিছন দিকে, ব্যথাটা ক্রমেই নামে তলপেটের দিকে, এই ব্যথা খুবই তীব্র হয়, আবার মাঝে মাঝে ব্যথা ছেড়ে যায় আবার শুরু হয়, তার সঙ্গে বমিভাব আর জ্বর আসতে পারে। নাম্বার ৪, পেটে খুব ব্যথা হয় যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তাহলে, এক্ষেত্রে নাভির মাঝখান থেকে ব্যথা তলপেটের দিকে ছড়িয়ে পড়ে, সেখানে আপনি যদি হাত দিয়ে টেপেন তাহলে তীব্র চিনচিনে ব্যথা অনুভব করবেন। নাম্বার ৫, মেয়েদের ক্ষেত্রে জরায়ু বা ডিম্বাশয়ে নানা সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খুবই পেটে ব্যথা হয়, তখন তলপেটের ব্যথার সঙ্গে প্রস্রাবের জ্বালা পড়া হতে পারে, সঙ্গে আসতে পারে হালকা জ্বর। নাম্বার ৬, যদি আপনার কষ্টকাঠিন্য থাকে তাহলে তো পেট ব্যথার সম্ভাবনা খুবই বেশি, এক্ষেত্রে পেট জুড়েই ব্যথা হয় আর পেট অনেকক্ষণ ভার ভার মনে হয়, কিছু করেই শান্তি মেলে না। নাম্বার ৭, যদি কোনোভাবে ফুড পয়জনিং বা বদহজম হয় তার থেকেও পেট ব্যথা হওয়া স্বাভাবিক, আর সাধারণ আমসা হলে তো তলপেটে নাভির কাছে তীব্র চিনচিনে ব্যথা হয়, সে কথা তো আমরা সবাই জানি। নাম্বার ৮, অন্ত্রে ক্যান্সার হলেও খুবই পেটে ব্যথা হয়, এর সঙ্গে ওজন হ্রাস, রক্তশূন্যতা, দুর্বলতা তো থাকেই, আপনি খুব ঘেমে যেতে পারেন। এবার জেনে রাখুন এর জন্য কি করবেন। যদি আপনি বোঝেন যে আপনার ব্যথাটি গ্যাসের ব্যথা তাহলে কিন্তু আপনি গ্যাসের ওষুধ খেতে পারেন, এছাড়া কোনো ভালো সিরাপ খেতে পারেন, এগুলো করলে গ্যাস্ট্রিকের ব্যথা খানিক কমতে পারে। যদি আমসায় থেকে ব্যথা হয় সেক্ষেত্রেও আপনি ওষুধ খেয়ে নিতে পারেন, আর সঙ্গে অল্প অল্প করে লবণ চিনির জল খেতে পারেন, এসবগুলির ভুষি নিয়মিত খেলে কষ্টকাঠিন্য হবে না খুব একটা, তাই পেট ব্যথাও আর হবে না। পেটে ব্যথার কারণ যদি সাধারণ গ্যাস্ট্রিক না হয় তবে ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ খান, আর নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা খুব দরকার। যদি পেট ব্যথার সঙ্গে বমি জ্বর আসে তাহলে তা চিন্তার, পেটে ব্যথা হলে উপশমের জন্য অল্প অল্প করে গরম জল খেতে পারেন, হট ব্যাগ গরম করে পেটের উপর দিয়ে রাখতে পারেন, এতেও উপকার হয়। পেটের ব্যথা কমাতে হলে সবার আগে ঝাল ও মশলাদার খাবার খাওয়া কমান, নিয়মিত শরীরচর্চা করুন আর ওজন ঠিক রাখুন, ব্যথা এমনিতেই অনেক কম হবে। এছাড়া পেটে ব্যথা কমাতে ঘরোয়া তিনটি উপায় জেনে রাখুন। পেটে ব্যথা বেশি হলে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে, তবে প্রাথমিকভাবে ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন। তো চলুন ঘরোয়া উপায় জেনে নেওয়া যাক। যেমন আদা, পেটের ব্যথা কমাতে আদা ব্যবহার করতে পারেন। আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান, এটি প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়। পেট ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন। আদা চা বানাতে এক কাপ গরম জলের মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে ফোটান, এর মধ্যে সামান্য মধু দিন, এরপর এটিকে পান করুন। এছাড়া আদার কুচিও চিবাতে পারেন। দ্বিতীয়, হলুদ। হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন,
এটি প্রদাহ কমাতে কাজ করে, পরিপাক ভালো করতে সাহায্য করে। এক গ্লাস বা দুই গ্লাস জলের মধ্যে হলুদ দিয়ে গরম করুন, দিনে দুইবার এটি পান করুন। এছাড়া 400 থেকে 600 মিলিগ্রাম কার্কিউমিন সাপ্লিমেন্ট দিনে 3 বার খেতে পারেন। তৃতীয় হলো গরম জলের সেঁক। দ্রুত পেটের ব্যথা কমাতে গরম জলের সেঁক খুব কার্যকর। এটি পেটের ব্যথা কমাতে ও পেশি শিথিল করতে কাজ করে। একটি হট ব্যাগে গরম জল ভরে 5 থেকে 10 মিনিট ডাকুন, প্রয়োজনে পুনরায় পদ্ধতিটি আবার করুন। এছাড়া গরম জল দিয়ে স্নান করুন, এটিও ব্যথা কমাতে কাজ করবে। তবে গরম জল সেঁক নেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, না হলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো বন্ধুরা, যেগুলো বললাম সেগুলি অনুসরণ করুন, তাহলে পেটে ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।